হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আপুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আরশি ইসলাম লাইভে চলে এসেছি ওয়াইল্ড ফ্যাশন বিউটির পেজ থেকে। ওকে, সো যে যেখানে আছেন না কেন একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলুন এবং আমাকে একটু জানিয়ে দিন তো আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। ওকে, সো যারা যারা জয়েন করেছেন একটু জানিয়ে দিবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। ওকে, সো আপুরা জয়েন করতে করতে আমি আমাদের লোকেশনটা আপুদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের লোকেশনটা খুবই সিম্পল, ঢাকার খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক পশ্চিম পাশে চলে আসবেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক উল্টো পাশে হচ্ছে আমাদের শোরুমটা, যেটার নাম কিনা ওয়াইল্ড ফ্যাশন বিডি। ওকে, সো ড্রেসটা দেখেন, এটার নাম অনিয়ন পিঙ্ক। আই মিন এত সুন্দর একটা ড্রেস, আই মিন এত সুন্দর একটা ড্রেস, যদিও হালকা কালার উপরে কালো রংটা খুব সুন্দর লাগে, বাট এটা বেশি ভালো লাগে। আর এটার কালার তো কি বলবো, জাস্ট ও মাই গড কালার। সো সাবিয়া আপু বলছে হ্যালো, হাই আপু। নূর আপু বলছে হাই, পাটু ড্রেস দেখান। ওকে, অনামিকা আপু বলছে ওয়াও, দেখাবো, বাট এটা আগে আমি একটু দেখিয়ে নিব, কারণ সবার, ওকে, সবাই শুধু এটার কথা বলে তো তার জন্য আর কি এটা আগে দেখাবো, দেন আমি এটা সেপারেটলি দেখাবো। সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে মেবি দেখাও ক্লিয়ার যাচ্ছে, রাইট? অনেকে হাই হ্যালো বলছে, কিউট আপি, থ্যাংক ইউ রেখা আপু। আচ্ছা, তো আমি আমাদের একটু লোকেশনটা বলে দিচ্ছি, আমি লোকেশন তো বলে দিলাম, ঢাকার খিলগাঁও তালতলা মার্কেটের পশ্চিম পাশে, সুন্দরবনের ঠিক পশ্চিম পাশে, আর সুন্দরবনের উল্টো পাশে আমাদের শপটা। আর ওয়ার্ডার প্রসেসিংটা হচ্ছে একটা স্ক্রিনশট নেবেন, একটা স্ক্রিনশট নেবেন, নাম, টেলিফোন নাম্বার এবং অ্যাড্রেস সহ অর্ডারটা প্লেস করে দিবেন, দ্যাটস ইট। আর কিছু কিন্তু আপনাদেরকে কষ্ট করে করতে হবে না, হ্যাঁ, খুবই ইজি অ্যান্ড খুবই সিম্পল। তো এভাবে অর্ডারটা প্লেস করে দিবেন। আমরা সুন্দরবনে এবং এসএ পরিবহনে আউট অফ ঢাকায় ডেলিভারি দিয়ে থাকি। আপনি যদি ইনসাইড ঢাকা থাকেন সেক্ষেত্রে ফুল পেমেন্টটা, আই মিন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন, 100 টাকা ডেলিভারি চার্জটা শুধু যোগ হবে ড্রেসের প্রাইসের সাথে। আর আউট অফ ঢাকায় হচ্ছে প্রাইস 150 টাকা পড়বে ডেলিভারি চার্জ, সাথে হচ্ছে ড্রেসের দাম তো দিতেই হবে, রাইট? সো সুন্দরবনে নিলে ফুল পেমেন্ট বিকাশ, অ্যান্ড এসেতে নিলে 200 টাকা অ্যাডভান্স করতে হবে। ওকে, তো আমার ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ড্রেস, আর এটা কিন্তু এক্সট্রা একটা প্যানেল লাগানো, আর এটার ম্যাটেরিয়াল কি বলবো, এত সফট, আর এটা যে পিঙ্ক কালার, হালকা একটা পিঙ্ক কালার, তারপরেও দেখেন আমি কিন্তু ভিতরে ইনার পরিনি, ইনারের কোনো প্রয়োজনই কিন্তু নাই। এটা সালোয়ারটা মনে হয়েছে আমি যখন পরেছি যে সফট একটা লিলেন কাপড়ের সালোয়ার। হ্যাঁ, সো আমি ডিটেলস সব কিছু বলে দিব। আপু সব কিছু ক্লিয়ার আছে, অ্যান্ড ইউ আর লুকিং ভেরি নাইস, থ্যাংক ইউ রিমি রহমান আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমার ইয়ারিংটা সুন্দর হয়েছে, কোথা থেকে কিনছো আপু মনে নাই। হ্যাঁ, ফরজান আপু বলছে আপু শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। লাইফটা সবাই একটু শেয়ার করে দিবেন, হ্যাঁ, বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে লাইফটা একটু শেয়ার করে দিবেন। আর এটা হচ্ছে আজকে আমার ড্রেসটা, এই আসছে আমার ওড়নাটা, আর কি অল ওভার ওড়নাটাই হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্ট করা, বাট এটা স্ক্রিন প্রিন্টটা এত সুন্দর মনে হচ্ছে যে কাতানের ওড়নার মতো, কাতান ওড়নার মতো এটা ডিজাইনটা, ঠিক আছে, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সাবা আপু। রোজি আপি বলছে হাই আপু, হ্যালো, ড্রেসটা অন্যরকম সুন্দর। হ্যাঁ, ড্রেসটা অন্যরকম সুন্দর, আই মিন আমরা পিঙ্ক কিনি, রেড, হোয়াইট, আই মিন অলওয়েজ এইসব কালার আমরা দেখি, বাট এমন একটা কন্ট্রাস্টেড ড্রেস খুব কম আসে, আই মিন খুবই কম আসে, যে এরকম কন্ট্রাস্টেড ড্রেস খুবই কম আসে। আর এটার ম্যাটেরিয়াল সম্বন্ধে যদি বলি, জাস্ট অসাম, ঠিক আছে। ও এম জি আপু, ইউ আর লুকিং ড্যাম গর্জিয়াস, থ্যাংক ইউ আন্নি রহমান আন্নি খান, ঠিক আছে। আর কে জয়েন করছে, প্রাইস কত আপনার একটু গেস করুন, ঠিক আছে। আপু এটা কি হলুদ হবে? না ডিয়ার, এটা একটা কালারই হবে, একদম তোমরা যে কালারটা দেখতে পাচ্ছ এই কালারটাই হবে। আল্লাহ, এখানে কি হয়েছে? হ্যাঁ, যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটাই হবে। লাইফটা শেয়ার করে দিবেন আপুরা, লক্ষ্মী আপুরা লাইফ শেয়ার করে শেয়ার ডান লিখে দিবেন। ওকে, তো এই আসছে আমার ড্রেসটার ওড়নাটা, আই মিন অন্যার প্রেমে পড়ে যাবেন, এইটা দিয়ে যে কোনো এক কালারের একটা ড্রেস আপনারা অনায়াসেই পড়তে পারবেন। আর এই ড্রেসটা জাস্ট দেখুন, এটা নেকের এখান থেকে নিয়ে আমি এটা কিন্তু রাউন্ড গলা দিয়েছি, আমি কিন্তু এটা বোট নেক দেইনি। কেন দেইনি সেটাও বলছি, কারণ যদি আমি এটা বোট নেক দিতাম সেক্ষেত্রে এই ডিজাইনটা অনেকখানি কাটা পড়ে যেত, আই মিন এতটুকু কাটা পড়ে যেত, আমি চাইনি একটু অংশ আমি ফেলি, দ্যাটস ওয়াই আমি রাউন্ড শেপ দিয়েছি। আপনারা চাইলে এই নেকটা আর একটু, আই মিন কি বলে, একটু বড় করে গলাটা দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ডিজাইনটা আর একটু নিচে থেকে আসবে, সুন্দর লাগবে, আই মিন আর একটু নিচে আসলে কিন্তু ডিজাইনটা আর একটু এখানে আসবে। ওকে, তো তোমাকে কিউট লাগছে, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ সো মাচ।
এই ড্রেসটা রিয়েলি অনেক সুন্দর, যা কাপুদের পছন্দ হয়েছে। তো এখন আমি ড্রেসের ডিটেলস বলে দিব। এটা একটা কটন পার্টি ওয়্যার বলতে পারেন, এটা কটন একটা পার্টি ওয়্যার, যেটা কিনা আপনারা যে কোনো পার্টিতে যে কোনো জায়গায় অনায়াসে পরে যেতে পারবেন, এবং আপনি যখন এটা পরে যাবেন সবাই আপনার দিকে তাকায় থাকবে, কারণ এটার কালার কন্ট্রাস্টের জন্য, বিকজ এটার কালার কন্ট্রাস্টটা অসম্ভব সুন্দর। ফুল ড্রেসটাতে আপনার স্ক্রিন প্রিন্ট করা আছে, আমি একটু দেখাই দিচ্ছি। আর স্লিভটা তো আমি নর্মাল স্লিভ দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে এই জায়গাটুকু ফ্রিল করে দিতে পারেন কালো কালার কাপড় দিয়ে, ঠিক আছে? এই জায়গাটা ফ্রিল করে দিতে পারেন আপনার যে সালোয়ারের ম্যাটেরিয়াল আছে এই কাপড় দিয়ে। আমি কিন্তু সালোয়ারেও একটু প্যানেল দিয়েছি, কারণ অনেকগুলো কালো সালোয়ার, সো বুঝি না কোনটা কই কিসের সালোয়ার, তাই এটা দিয়ে আই মিন এটার মধ্যে প্যানেল দিয়ে দিয়েছি। আপু তোমাকে আচ্ছা আল্লাহ, কাস্টমার বলে কি আমাদের সাথে ফ্রেন্ডশিপ করা যায় না? এমন কিছু না, এমন কিছু না, হ্যাঁ মেবি হয়তো চিনতে পারিনি, বুঝতে পারিনি, দ্যাটস ওয়াই, নাথিং এলস আপু, এভাবে বললেন না। সো এটা দেখুন, এটা অনেক বিউটিফুল একটা ড্রেস। এই দেখেন, এটা হলো ড্রেসটার ফ্রন্ট পার্টটা, আই মিন এটার স্লিভের কাপড়টা কিন্তু এই যে এরকম হবে, এই যে স্লিভের কাপড়টা সাইডে দেওয়া আছে, আমি সব দেখাই দিব, ফার্স্ট একটু ড্রেসটা দেখাই। হ্যাঁ হালকা কালার তো বোঝানোটা একটু কষ্ট, কারণ লাইটের জন্য বোঝানো যায় না, বাট আমি চেষ্টা করব আপুদেরকে একদম অ্যাকুরেট ড্রেসটা বোঝানোর। এই আসছে ড্রেসটা, যেটা কিনা অসম্ভব সুন্দর একটা ড্রেস। এই হলো পিঙ্ক কালারের, যেটা কিনা কালার অনিয়ন পিঙ্ক, আর এটার মধ্যে দেখুন এরকম স্ক্রিন প্রিন্ট করা আছে, অল ওভার ড্রেসটাতে স্ক্রিন প্রিন্ট করা আছে, ঠিক আছে? লাইফটা ক্লিয়ার না? আচ্ছা সবাই বলেন তো লাইফটা ক্লিয়ার আছে কিনা, এখানে দেখেন এই যে খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা, স্ক্রিন প্রিন্টের জন্য বোঝা যাচ্ছে না আমাকে ক্লিয়ার দেখাচ্ছে কিনা, সেটা দেখুন। এই যে আমার ড্রেসটা কিন্তু বোঝা যাচ্ছে না স্ক্রিন প্রিন্ট আছে, বাট ট্রাস্ট মি ফ্রন্টের থেকে একদম অনেক সুন্দর বোঝা যায় স্ক্রিন প্রিন্টটা, বাট হালকা কালার তো দ্যাটস ওয়াই বোঝা যাচ্ছে না। হ্যাঁ রুমানা আপু বলছে ওয়াও, থ্যাংক ইউ আপু। সো এটা দেখুন, আনন্দ ভাইয়া বলছে লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ ভাইয়া। সো এটা খুব সুন্দর করে দেখুন স্ক্রিন প্রিন্ট করা, ঠিক আছে? আমার লাগবে না, এটা কি পার্সেল আজই যাবে, চল। ওকে সো এটা হলো, এটা সুন্দর একটা স্ক্রিন প্রিন্ট, যেটা কিনা ওয়াও ওয়াও ওয়াও। হ্যাঁ এটা হলো ড্রেসটার সুন্দর একটা স্ক্রিন প্রিন্ট, এই হলো ড্রেসটার ফ্রন্ট পার্টটুকু, ওয়াও করে দেখুন স্ক্রিন প্রিন্ট করা আছে, এই যে স্ক্রিন প্রিন্ট করা আছে, এই হলো ফ্রন্ট পার্টটা। এটার বডি আসবে 60, স্লিভের কাপড়টা সাইড থেকে দেওয়া আছে, হ্যাঁ এটার লেন্থ আসবে 48, একদম অ্যাকুরেট 48 আসবে, ঠিক আছে? ড্রেসটা এত জোস লাগছে কি বলবো, থ্যাংক ইউ। এই দেখো তুমি দেখাও সব বোঝা যাচ্ছে, থ্যাংক ইউ অনামিকা আপু, অনেকেই কেন যে এসব বলে বুঝি না। এইটা দেখুন, কমেন্ট পড়ো না কেন, কমেন্ট করবো না আপু, ড্রেসটা দেখিয়ে নিই সবার কমেন্ট করবো। হ্যাঁ এটা হলো ড্রেসটার ব্যাক পার্ট, আই মিন ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্টটা কিন্তু অ্যাকুরেট, একদম সেম আছে, ঠিক আছে? এটা দেখুন, এটা হলো এটা সুন্দর একটা ব্যাক পার্টটা, একই কিন্তু, এই হলো ব্যাক পার্টটা, ওকে এটা হলো ব্যাক পার্টটা, এই যে হলো ব্যাক পার্ট, ওকে এই যে ব্যাক পার্ট। তো এখন একটু স্লিভটা দেখাই, এই যে স্লিভটা দেখেন আমার স্লিভটা, এই স্লিভটাতে কিন্তু এই যে আপনার এরকম রোজ প্রিন্ট, আই মিন প্রিন্ট করা আছে, স্ক্রিন প্রিন্ট, রোজের স্ক্রিন প্রিন্ট, এই যে এইটা যে দেখতে পাচ্ছেন, আ কেমন করে না, সো এটা দেখুন এটার মধ্যে খুব সুন্দর করে রোজ প্রিন্ট করা আছে, যেটা কিনা স্ক্রিন প্রিন্ট, আর এটা এই যে এখানে করা আছে স্ক্রিন প্রিন্ট, ওকে খুব নাইস করে স্ক্রিন প্রিন্ট করা আছে স্লিভসের মধ্যে, আর এখানে কিন্তু আমি একটু পাইপিং দিয়েছি, সো স্লিভের মধ্যে এরকম সুন্দর স্ক্রিন প্রিন্ট, যেটা কিনা রোজ, রোজের মতো ডিজাইন করা স্ক্রিন প্রিন্ট, এই যে এই কোন পাশে গেল, এই যে এই যে এই যে আপনার এই যে এরকম রোজের মতো করে স্ক্রিন প্রিন্ট দেয়া আছে। সেটা আসছে আমার স্লিভটা, বডি তো বলে দিলাম, আর এটার ম্যাটেরিয়াল এত সফট, বাট এটা আপনার বডি দেখা যাবে না, অনেক নরম কিন্তু, অনেক নরম, আর যতবার আপনি এটা ওয়াশ করবেন ততবার এটা আরও বেশি ভালো হবে, ঠিক আছে? সো এই আসছে সুন্দর একটা ড্রেস, এই হলো ড্রেসটা, ঠিক আছে? অনেক সুন্দর একটা ড্রেস, বডি আসছে এটা একদম 60, লেন্থ আসছে 48, ঠিক আছে? এটা লেন্থ আসছে 48, হে আল্লাহ, প্যানেল দাও, ড্রেস লং হবে 46-8, হ্যাঁ কম বা বেশি হবে, ওকে এটা হলো, এটা হলো এটা নাইস একটা প্যানেল, ওয়াও একটা প্যানেল, এই দেখেন
খুবই সুন্দর একটা প্যানেল যেটার মধ্যে টিয়া কালার আছে, রেড কালার আছে, না 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 থাকুক তুমি যাও, সেইটা দেখেন অনেক সুন্দর একটা রেড কালার আছে। দেন এই জায়গায় সুন্দর একটা হালকা একটা কি কালার বলে মাস্টার্ড কালার এখানে দেয়া আছে। হ্যাঁ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। সো এখানে দেখুন পিঙ্ক কালারের সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা, এই যে। সো আমি কেন এটা বললাম যে গোল্ড দিয়েছি নেক, সেটা তো বুঝতে পারছেন। চাইলে এটাকে এরকম লং দিতে পারেন, কিন্তু চাইলে এটাকে একটু লং দিতে পারেন, ঠিক আছে, চাইলে কিন্তু এরকম লং দিতে পারবেন, খুবই সুন্দর। ওনাকে কাতান না জামদানি, দেখেছেন আমি বলেছি যে আপনাদের ফিল হবে এটা ওড়নাটা কাতান বা জামদানি, এমন কিছুই না, আমি বলে দিচ্ছি, একটু ওয়াইট করতে হবে। সেই আসছে আমার প্যানেলটা, আর প্যানেলটা কিন্তু আই মিন অনেক প্যানেল হয় অত ভালো কোয়ালিটির না, এটার প্যানেলের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। সো এটা আসছে আমার ফ্রন্টের সুন্দর একটা প্যানেল। হ্যাঁ এই আসছে আমার ড্রেসের প্যানেলটা, এই যে এই আসবে, এই হলো ড্রেসের প্যানেলটা, এই যে। এভাবে যখন বানাবেন ধরলে দেখেন একরকম লাগে, বাট যখন বানিয়ে পড়বেন তখন দেখবেন কত সুন্দর লাগে, ঠিক আছে। এই হলো ড্রেস, সো এই আসছে আমার ড্রেসের প্যানেল। সো এই তো গেল আমার ড্রেস, তো চলে যাব আমি এখন এটার ওনাতে, ঠিক আছে। এটা হলো এটার ওড়নাটা, আই মিন সরি এটা হলো ড্রেসটা, স্লিভ আমি দেখিয়ে দিয়েছি, ব্যাক পার্টও দেখিয়ে দিয়েছি, তো এখন আমি এটার ওড়না দেখিয়ে দিব। কি হইলো আবার? কি বলবো, কিছু বলার নাই। সেইটা আসছে এটার ওড়নাটা, ঠিক আছে, এটা হলো এটার ওড়নাটা, এটা হলো এটার ওড়নাটা। হ্যাঁ ওড়নাটা খুব সুন্দর, অসম্ভব সুন্দর, ওড়নাটা দেখলে যে কেউ ভাববে এটা কাতান বা জামদানি, ঠিক আছে, বাট এমন কিছু না, এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টেড, ওয়াও, আমি জাস্ট ওয়াও একটা ওড়না। এই হলো ওড়নাটা যেটা কিনা টোটালি স্ক্রিন প্রিন্টেড, খুবই সুন্দর এবং খুবই বিউটিফুল। আই মিন এপাশে নিলে এমন লাগে কেন, এই পাশে নিচ্ছি, এই যে দেখেন ওড়নাটা, আই মিন অনেকই সুন্দর একটা ওড়না। এই আসছে আমার ওড়নাটা যেটা অল ওভার এরকম সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা। ওড়নার চারপাশটা একটু দেখুন, চারপাশে এমন সুন্দর গোলাপ ফুলের প্রিন্ট করা আছে, ঠিক আছে। ওড়নাটা কিন্তু সুতি, হ্যাঁ আপু ওড়নাটা সুতি, ঠিক আছে, এটা হলো সুতির ওড়না, আর মাঝখানটা দেখুন এত সুন্দর, জাস্ট দেখেন বিউটিফুল, এখানে ফুল ফুল আর ফুল, ফুলে 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 ভরা, হ্যাঁ ফুলে ফলে না, ফুলে ফুলে ভরা। সো এই আসছে আমার ওড়নাটা, অনেক বড় ওনাটাকে আপনারা চাইলে এইভাবেও কিন্তু নিতে পারবেন, ওনাটা অনেক বড়। সো এই আসছে আমার ওনাটা, আমি ওনাটা দেখেই ড্রেসটা নিয়ে নিতে ইচ্ছে করবে। ওনায় কিন্তু টার্সেলও আছে, আমি দেখিয়ে দিচ্ছি, এই আসছে ওনাটা, ঠিক আছে, এই যে ওনার টার্সেল, কি এই আসছে ওনাটা, হ্যাঁ এই ওনার মধ্যে টার্সেল লাগানো আছে, দেখুন এই যে টার্সেলগুলো ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, আপনার সুতার যে টার্সেলগুলো থাকে এখানে আবার একটু পার্লো বসানো আছে, ঠিক আছে। এটা দেখুন কত দাম, এই হাসির হাসিরও দাম হয় ভাই, ড্রেস দাও, আমি সেলোয়ারের কাপড়টা একটু দাও, আমি একটু বলি, ওটা কি লিলেন অর লিলেন কটন, লিলেন নাকি লিলেন কটন, এত সফট, এটা লিলেন কটন, বাট এই যে দেখেন এত নরম, আপনারা এটা দিয়ে চাইলে একটা জামা বানায় ফেলতে পারেন, আমি কুর্তি, এটা দিয়ে একটা কুর্তি বানায় কিন্তু ফেলতে পারেন, অনেক সুন্দর। এই আসছে এটা সুন্দর একটা, এই আসছে এটা সুন্দর একটা লিলেন কটনের নাইস একটা প্যান্ট পিস, ওকে, এই আসছে এটা সুন্দর একটা নাইস একটা সালোয়ার, ওকে। তো এখন আমি ড্রেসটা দেখিয়ে প্রাইসটা আমি এখনই বলে দিব, আর বেশি দেরি করব না। এই আসছে আমার ড্রেস, এই আসছে আমার ড্রেসের প্যানেল, এইভাবে, ওকে। সো এই হচ্ছে ড্রেস, অ্যান্ড এই হচ্ছে ড্রেসের নাইস একটা প্যানেল। হ্যাঁ সালোয়ারটা আগে একটু দাও। সো এইটা আসছে আমার এটার প্যান্ট, ওকে, এটা আসছে আমার এটার প্যান্ট, নাইস একটা প্যান্ট, আর এটা হচ্ছে আমার ওড়নাটা, ওয়াও। এই হলো টোটাল ড্রেসটা, অসম্ভব সুন্দর, প্রাইস কত, ওয়াও, এই সুন্দর ড্রেসটার প্রাইস কত হতে পারে, অনেকে 1500-1550 বলেছে, বাট আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি। এই বিউটিফুল সুন্দর স্ক্রিন প্রিন্টেড ওড়না কটনের, আর আলাদা একটা প্যানেল দেওয়া এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1200 টাকা, ঠিক আছে, মাত্র 1200 টাকা, ও মাই গড, কিভাবে পসিবল এত সুন্দর ড্রেসের প্রাইস 1200 টাকা, তাই না? ড্রেসটা খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর,
ঠিক আছে সো এই সুন্দর ড্রেসটার প্রাইস 1200 টাকা বডি আছে 60 লেন্থ আছে এটার 48 ঠিক আছে একদম 46 এর 2 ইঞ্চি কিন্তু হাতে অলওয়েজ ধরে রাখবেন কারণ এটা কাটিং এর সময় কম বা বেশি হয়ে থাকে সো এটার লেন্থ আছে 48 ঠিক আছে আর এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1200 টাকা আর ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ 100 টাকা আউট অফ ঢাকার ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা সেই ক্ষেত্রে আপনি যদি সুন্দরবনে নেন ফুল পেমেন্টটা আপনাকে বিকাশ করে দিতে হবে আর এসে পরিবহনে নিলে আপনাকে মাত্র 200 টাকা অ্যাডভান্স করলেই হয়ে যাবে ওকে আর ইনসাইড ঢাকাতে কিন্তু আমরা একদম ক্যাশ অন ডেলিভারি করে থাকি ওকে সো স্ক্রিনশটটা নিয়ে নেন আমি দাঁড়িয়েছি স্ক্রিনশটটা নিয়ে নেন আর অর্ডার প্রসেসিং তো খুবই সিম্পল স্ক্রিনশট নেবেন নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে ভাইয়া অন্যটা ঠিক করে দাও পড়ে গেছে কি বললাম মাত্র 1200 কেন মাত্র 1200 টাকাই ঠিক আছে মাত্র 1200 টাকা শুধুমাত্র আপুদের জন্য স্টুডেন্ট বাজেট বলা যেতে পারে এটাকে ঠিক আছে একদম স্টুডেন্ট বাজেটের ড্রেস বলা যেতে পারে পূজা উপলক্ষে কিন্তু এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1200 টাকা সো যারা এটা পছন্দ হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডারটা কনফার্ম করতে হবে আর এই যে এটার পরের লাইভটা কিন্তু পূজা স্পেশাল লাইভ হবে কি দেখাচ্ছি পার্টি ওয়্যার দেখাচ্ছি ওকে পূজায় স্পেশাল পার্টি ওয়্যার দেখাচ্ছি আজকে কি আর কোনো ড্রেস দেখাবা এটা এখন রেখে দিব ঠিক আছে শুধু এই ড্রেসটার লাইভ হবে এটা সো স্ক্রিনশটটা নিয়ে নেন ঠিক আছে এটা একটা স্ক্রিনশটটা নিয়ে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আমার ইয়াররিং পরে গেছে কই যেন আটকে গেছে ঠিক আছে ওকে তো এখন এটা আমি রেখে দিচ্ছি হ্যাঁ স্ক্রিনশটটা নিয়ে নেন স্ক্রিনশটটা নিয়ে নেন ড্রেসটা অসম্ভব সুন্দর আমি এখন এটা রেখে দিচ্ছি এটা কিন্তু কটনের টোটালি ড্রেসটা কটনের আমি অনেক ওয়াও একটা ড্রেস মাত্র 1200 টাকা ঠিক আছে তো এখন এটা রাখছি এই সুন্দর ড্রেসটার প্রাইস মাত্র 1200 টাকা ঠিক আছে এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1200 টাকা আমরা এটার পিকচারও দিয়ে দিব আমাদের পেজে কোনো প্রবলেম নাই আপনারা চাইলে পিকচার দেখেও অর্ডার প্লেস করতে পারেন ঠিক আছে ও ঠিক আছে সো এটা এখন রেখে দিচ্ছি এই ড্রেসটা অসম্ভব সুন্দর আপনারা চাইলে এই যে এরকম ড্রেসের নিচে পাইপিং দিতে পারেন স্লিভের মধ্যে পাইপিং দিতে পারেন ঠিক আছে আমি নেকেও পাইপিং কিন্তু করেছি আমি প্রত্যেকটা ড্রেসে পাইপিং করি সো ড্রেসের নিচে স্লিভসে পাইপিং করে নেবেন আমি কিন্তু সালোয়ারেও পাইপিং করেছি এই যে দেখুন পিঙ্ক কালারটা ওকে সো এটা অনিয়ন পিঙ্ক এই ড্রেসের নাম ছিল অনিয়ন পিঙ্ক স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর ঠিক 10 মিনিটের মধ্যে আমি আসছি ঠিক 10 মিনিটের মধ্যে লাইভে আসছি পার্টি ওয়্যার দিয়ে ঠিক আছে ঠিক 10 মিনিটের মধ্যে পার্টি ওয়্যার নিয়ে লাইভে চলে আসছি আল্লাহ হাফেজ সবাইকে সবাই জয়েন করবেন প্লিজ